আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম, শুরুতেই জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। সরকার যত ষড়যন্ত্র করবে আন্দোলন তত শক্তিশালী হবে বলছেন এটিএম মাসুম। জানাবো আবারও সিইসির সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আবারও প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে প্রধান নির্বাচন কমিশন সিইসি কাজী হাবিবুল আওয়ালের বৈঠক হতে যাচ্ছে। জানাবো নৌকায় ভোট চাওয়া সাবেক প্রতিমন্ত্রী ওমরকে ইসির সতর্কবার্তা। এরপর থাকবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মামলার রায়, আগামী 30 নভেম্বর অনুষ্ঠিত হবে। এদিকে ভোটের তারিখ পেছানো হলে কোনো আপত্তি নেই বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবং সর্বশেষ জানিয়ে দিব এককভাবে নির্বাচন করবে জাতীয় পার্টি বলছেন মুজিবুল হক চুন্নু। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি জাপা। 300 আসনে প্রার্থী দিয়ে এককভাবে নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। সরকার যতই ষড়যন্ত্র করবে আন্দোলন ততই শক্তিশালী হবে বলছেন জামাত ইসলামের ভারপ্রাপ্ত আমির এটিএম মাসুম। বর্তমান আওয়ামী লীগ যতই ষড়যন্ত্র করুক, জনগণের অধিকার আদায়ে রাজপথে আন্দোলন ততই শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জামাত ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। তিনি বলেছেন, প্রতিষ্ঠা লগ্ন থেকেই জামাত ইসলাম আন্দোলন সংগ্রাম এবং নানাবিধ বিপত্তি অতিক্রম করে এগিয়ে চলছে। আন্দোলনকে স্তব্ধ করে দিয়ে বহু ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করছে সরকার। সুতরাং দায়িত্বশীলদের মনে রাখতে হবে, সামনে যতই বাধা আসুক না কেন, আমরা কোনো বাধায় পরোয়া করি না। আমরা একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে পরোয়া করি না। আন্দোলনে যখনই ডাক আসবে তখনই সাড়া দিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। নির্বাচনী লড়াইয়ের মাধ্যমে এদেশে সৎ লোকের নেতৃত্ব ফিরে আনব। সরকার যতই ষড়যন্ত্র করবে, জনগণের অধিকার আদায়ে রাজপথে আন্দোলন ততই শক্তিশালী হবে। তিনি আরো বলেছেন, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সহ বিরোধী দলীয় সকল নেতৃত্ববৃন্দের মুক্তির দাবিতে আবারও কঠিন কর্মসূচি দেওয়া হবে। তিনি উল্লেখ করে বলেছেন, আমাদের দাবি শান্তিপূর্ণভাবে বাংলাদেশে 18 কোটি মানুষের সামনে তুলে ধরতে হবে। আমাদের সকল আন্দোলন হবে আপোষহীন, শান্তিপূর্ণ ইনশাআল্লাহ। গতকাল মঙ্গলবার 21 নভেম্বর রাতে অনলাইনে বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত থানা ও বিভাগীয় দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ঢাকা মহানগরীর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ সম্মেলনে আর উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির যথাক্রমে আব্দুস সবুর ফকির এবং অ্যাডভোকেট হেলালুদ্দিন আহমেদ। এটিএম মাসুম তার বক্তব্যে আরো বলেছেন, যে কোনো বিচার কার্যক্রমে সত্যিকার ন্যায় বিচার করতে হলে সকলকে ন্যায়ের পক্ষে কথা শুনতে হবে। বিচারকদের দায়িত্ব সকল পক্ষের কথা শুনে ন্যায় বিচার করা, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের বিচার ব্যবস্থা থেকে আমরা ন্যায় বিচার পাইনি। বাংলাদেশের সংবিধানে রাজনৈতিক দল করা, কথা বলার স্বাধীনতা, নাগরিকের সভা সমাবেশ মিছিল মিটিং করার অধিকার দেওয়া হয়েছে, কিন্তু আশ্চর্যজনকভাবে জামাতের নিবন্ধন বাতিল করে বিচার ব্যবস্থা নজিরবিহীন ঘটনার সংগঠিত করা হলো। ওই দিন দেশব্যাপী বিরোধী দলগুলোর হরতাল কর্মসূচি থাকায় আমাদের প্রধান আইনজীবী আবেদন করে সময় চেয়েছেন, আদালত আমাদেরকে সেই সময়টুকু দেয়নি। জনগণ জানতে চায় তাহলে সাংবাদিক সাগরুনী হত্যা মামলায় শতাধিক আদালত সময় দিয়েছে কেন? অথচ জামাত ইসলামের মতো একটি সুশৃঙ্খল দেশের তৃতীয় বৃহৎ রাজনৈতিক দলের বিষয় কেন সময় না দিয়ে তড়িঘড়ি করে রায় বহাল রাখার আদেশ দেওয়া হলো? এটি কিন্তু জনগণ বুঝে, এটি সরকারের ইশারায় হয়েছে। এই দেশের
বিচারপতিরা সরকারের ইশারায় কাজ করে। এদেশের বিচারপতিগুলো হচ্ছে এখন এক প্রকারের দালাল। জনগণ দেখেছে জামাত ন্যায় বিচার পা থেকে বঞ্চিত হয়েছে। তিনি বলেছেন, আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করেছি জামাত ইসলামকে এদেশে থেকে নিশ্চিহ্ন করার জন্য ব্যর্থ ফুটে হেঁটে মূলত বাংলাদেশ ইসলামী আন্দোলনের অগ্রযাত্রাকে নস্যাৎ করার চেষ্টা করছে সরকার। কিন্তু তারা জানে না এদেশে আন্দোলন হচ্ছে আল্লাহর দিন কায়েমের আন্দোলন। এই আন্দোলনে সরাসরি পৃষ্ঠপোষক হচ্ছেন মহান রব্বুল আলামিন আল্লাহ পাক। দুশ্মন যতই চেষ্টা করুক না কেন, সকল বাধা প্রতিবন্ধকতা অতিক্রম করে বাংলাদেশ সবুজ জমিনে ইসলামী আন্দোলন তথা বাংলাদেশ জামাত ইসলামের তার আপন মহিমাময় সামনের দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ। আবারও ইসির সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আবারও প্রধান নির্বাচন কমিশন সিসি কাজী হাবিবুল আওয়ালের সঙ্গে বৈঠক করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ইউ। বুধবার 22 নভেম্বর সিসির সঙ্গে বৈঠক করতে চিঠি দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা। বৈঠকের আগ্রহ প্রকাশ করে সিসির কাছে চিঠি পাঠিয়েছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস ওয়ার্টলি। চিঠিতে ইউ রাষ্ট্রদূত জানান, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচন উপলক্ষে আমরা এরই মধ্যে আপনাদেরকে সঙ্গে তথ্য আদান প্রদান করেছি। নির্বাচন কমিশনের চলমান এবং কাজের জন্য আপনাদের প্রশংসা করি। চিঠিতে আরো বলা হয়েছে, আশা করি আগামী সপ্তাহে ইউ মিশন প্রধানদের সঙ্গে আপনারা যৌথ বৈঠকের সুযোগ করে দেবেন। আগামী 27 নভেম্বর বিকেলে 3টায় আপনাদের সঙ্গে বৈঠক করতে আগ্রহ প্রকাশ করেছি। এ বিষয়ে আপনারা প্রতিক্রিয়া এবং আলোচনার জন্য উন্মুখ হয়ে আছি। নৌকামার্কায় ভোট চা সাবেক প্রতিমন্ত্রী ওমরকে ইসির সতর্কবার্তা। তফসিল ঘোষণার একদিনের মাথায় নৌকায় ভোট চেয়ে আচরণবিধি লঙ্ঘন করেছে রাজশাহী এক গোদাগাড়ি তানোর আসনের বর্তমান সংসদ সদস্য এবং সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রীকে সতর্ক করে নির্বাচন কমিশন ইসি চিঠি দিয়েছেন। বুধবার 22 নভেম্বর দিকনির্দেশনাটি রাজশাহী জেলা প্রশাসকের কাছে রিটার্নিং কর্মকর্তা পাঠিয়েছেন ইসির উপসচিব মোহাম্মদ আতিউর রহমান। এতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত 15 নভেম্বর তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার একদিন পর গত 17 নভেম্বর রাজশাহী এক গোদাগাড়ি তনর আসনের সংসদ সদস্য নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ব্যানারে জনসমাবেশ আয়োজন করে জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা 2018 এক পরিপন্থী কার্যক্রমের প্রয়াস এবং উপক্রমের সামিল, ফলে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সদস্য এবং উদ্যোগগ্রহীকে সতর্ক করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে কারো কোনো কথা থাকলে ইসির সাথে আলাপ করার জন্য বলেছেন। জানা গেছে, রাজশাহী এক তানোয়ার গোদাগাড়ি আসনের আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার একদিনের মাথায় নৌকায় ভোট চেয়ে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। অভিযোগ করা হয়েছে, তিনি আচরণবিধির তোয়াক্কা না করে স্বপদে ভোট চেয়ে বেড়াচ্ছেন। এই ঘটনায় রাজশাহী জেলা প্রশাসন রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিকে প্রতিবেদন পাঠান। প্রতিবেদনের উপর ভিত্তি করেই সিদ্ধান্ত গ্রহণ করেছে ইসি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মামলার রায় 30 নভেম্বর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এর বিরুদ্ধে মামলার রায় আগামী 30 নভেম্বর দিন ধার্য করেছে আদালত। আজ বুধবার 22 নভেম্বর রাষ্ট্র এবং আসামিপক্ষের যুক্তি তর্ক স্থাপন শেষে রায় ঘোষণার জন্য এদিন ধার্য করে ঢাকার বিশেষ জজ আদালত 6-এর বিচারক মঞ্জুরুল ইসলাম। গত 15 নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত 6-এর বিচারক মঞ্জুরুল ইমামের আদালতে দ্বিতীয় দিনের মতো সাফাই জেরা করে দুদক। এরপর আদালত মামলার যুক্তি স্থাপনের জন্য আগামী 22 নভেম্বর দিন ধার্য করেছে। এ মামলায় মির্জা আব্বাস সহ 5 জন সাফাই সাক্ষী দেয়। অন্য 4 জন হচ্ছেন অ্যাডভোকেট কে এম শাহজাহান, এনবিআর এর স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টেন্ট নুরুল হক খান শাহজাহান মিয়া এবং কাজী শিপাউর রহমান হিমেল। এর আগে 5 নভেম্বর মামলায় মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানো হয়। ওই দিন মামলাটি যুক্তিতর্ক থেকে ফিরে সাফাই সাক্ষ্য গ্রহণের জন্য আবেদন করেন আব্বাসের আইনজীবী। আবেদনের পর আদালত সাফাই সাক্ষ্য গ্রহণের জন্য 8 নভেম্বর দিন ধার্য করে। মির্জা আব্বাসের বিরুদ্ধে আয়ের সাথে সঙ্গতহীন 7,54,32,290 টাকার সম্পদ অর্জন এবং 57,26,571 টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে 2007 সালের 16 আগস্ট রাজধানীর রমনা থানায় মামলা করে দুদকের উপপরিচালক মোহাম্মদ শফিউল আলম 2008 সালের 16 জুন আদালত এ মামলার অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু করে আদেশ দেয়। এ মামলায় বিচার চলাকালীন আদালত 24 জনের সাক্ষ্য গ্রহণ করে।